গোপন সূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে উদ্ধার করা হলো প্রচুর হরিণের শিং। চাঞ্চল্যকর ঘটনা নাগড়াকাটার খুনিয়ামুর এলাকায়। নাগড়াকাটার জলঢাকা সেতু সংলগ্ন এলাকায় বনদপ্তর এবং SSB 17 ব্যাটালিয়ন যৌথ অভিযান চালিয়ে উদ্ধার করে 11টি হরিণের শিং, যার ওজন প্রায় 15 কিলো, এবং আটক করা হয়েছে একটি সাইকেল। অভিযানের নেতৃত্ব দেন জলপাইগুড়ি অনারারি ওয়াইল্ড লাইফ ওয়ার্ডেন সীমা চৌধুরী এবং গরুমারা সাউথ রেঞ্জের রেঞ্জার অয়ন চক্রবর্তী। গ্রেপ্তার করা হয় একজনকে। ঘটনার তদন্ত শুরু করেছে বনদপ্তর। হরিণের শিং কোথা থেকে কীভাবে আনা হলো তাও খতিয়ে দেখা হচ্ছে। আজকে আমরা গোপন সূত্রে খবর পেয়ে গরুমারা রেঞ্জ এবং খাড়াঘাটা 17 ব্যাটালিয়ন এবং লোকসানের সিপি অফিসারদেরকে নিয়ে আমরা একটা যৌথ অভিযান চালাই। অভিযানে আমাদের জলঢাকা ব্রিজ থেকে ধাওয়া করতে গিয়ে আমাদের খুনিয়া মোড়ের ওখানটায় দুজনকে ধরে ফেলি। একজন মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়, একজন ধরা পড়ে। তফরুদ্দিন নাম তার। তার কাছে 15 কেজি হরিণের শিং পাওয়া গেছে। গরুমারা ওয়াইল্ড লাইফ রেঞ্জার ওয়াইল্ড লাইফের একটা কেস দিয়ে